ভিউয়ার্স আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। টেক ফর ইট ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ। আমার আজকের এই ভিডিও টিটেলটির প্রধান আকর্ষণ 193 ট্রেড ইনস্ট্রাক্টর নিয়োগে গণবিজ্ঞপ্তি। তা আসুন এই বিষয়ে আমরা এখন বিস্তারিত জানব। বিশেষ গণবিজ্ঞপ্তি 2021-2 শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম সেসিপ এর চাহিদার ভিত্তিতে সাধারণ শিক্ষা ধারার শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যমিক বিদ্যালয় অবলিক দাখিল মাদ্রাসা ভকেশনাল কোর্স চালুর লক্ষ্যে নিম্নবর্ণিত শূন্যপদ সমূহে আগ্রহী নিবন্ধনধারী প্রার্থীদের নিকট হতে নিম্নলিখিত শর্তে অনলাইনে আবেদন ই অ্যাপ্লিকেশন আহ্বান করা যাচ্ছে। 1. শূন্যপদের বিবরণ। পদের নাম ট্রেড ইনস্ট্রাক্টর। ট্রেডের নাম 1. সিভিল কনস্ট্রাকশন 13টি। ট্রেডের বিপরীতে পদের সংখ্যা আর কি 13। 2. কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি 1টি। 3. ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন 82টি। জেনারেল ইলেকট্রনিক ওয়ার্কস 27। জেনারেল ইলেকট্রনিক্স 60টি। প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিট 17টি। রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন 46টি। সর্বমোট 193টি। পদের ধরন এমপিউ এবং মোট শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে 100। শর্ত সমূহ 1 নম্বর, ক্রমিকে উল্লেখিত পদসমূহের শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক তালিকা এনটিআরসির ওয়েবসাইটে www.ntrca.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট http://ngitelitok.com.bd এ প্রকাশ করা হয়েছে। আবেদনকারীকে আবশ্যিকভাবে এনটিআরসি কর্তৃক সংশ্লিষ্ট বিষয়ে নিবন্ধনদারী এবং সমন্বিত মেধা তালিকাভুক্ত হতে হবে। এছাড়া মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। 2. আবেদনকারীর বয়স 1 জানুয়ারি 2021 খ্রিস্টাব্দ তারিখ 35 বছর বা তার কম হতে হবে। তবে শিক্ষক নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ ইন্ডেক্সধারী প্রার্থী এবং মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিভিল পিটিশন ফর লিভ টু আপিল 3900/2019 মামলার রায় অনুযায়ী 12.6.2018 খ্রিস্টাব্দ তারিখের পূর্বে যারা শিক্ষক নিবন্ধন সনদ লাভ করেছেন তাদের ক্ষেত্রে বয়সীমা শিথিল। 5. প্রত্যেক আবেদনের জন্য আবেদনকারীকে 100 টাকা হারে ফি জমা দিতে হবে। নির্ধারিত হারে ফি জমা না দিলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে। 6. এর ক ই অ্যাপ্লিকেশন পূরণ ফি জমা প্রদান শুরুর তারিখ ও সময় 5 ডিসেম্বর 2021 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা থেকে শুরু হবে। ই অ্যাপ্লিকেশন জমা প্রদানের শেষ তারিখ সময় 20 ডিসেম্বর 2021 খ্রিস্টাব্দ রাত 12 ঘটিকা পর্যন্ত। 20 ডিসেম্বর 2021 খ্রিস্টাব্দ তারিখ রাত 12টা হতে শুধু অ্যাপ্লিকেশন আইডি প্রাপ্ত প্রার্থীগণ উক্ত সময়ের পরবর্তী 48 ঘন্টার মধ্যে অর্থাৎ 22 ডিসেম্বর 2021 খ্রিস্টাব্দ তারিখ রাত 12টা পর্যন্ত SMS এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন। আর অনলাইন আবেদন ফি জমা দেওয়ার সংক্রান্ত নিয়ম টেলিটক বাংলাদেশ লিমিটেড এর http://ngitelitok.com.bd ওয়েবসাইট এবং www.ntrca.gov.bd ওয়েবসাইটে স্বতন্ত্রভাবে প্রদর্শন করা হয়েছে। এই বিষয়ে নমুনা ডেমো টেলিটক বাংলাদেশ লিমিটেড এর http://ngitelitok.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। 7. ই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের ক্ষেত্রে আবেদনকারী নামের বানান সহ NID নম্বর, স্থায়ী ও অস্থায়ী ঠিকানা, অন্যান্য তথ্যাদি শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফর্ম পূরণের সময় প্রদত্ত তথ্যের অনুরূপ হতে হবে। নামের বানান অনুরূপ না হলে বা ভুল বানান ব্যবহার করলে কম্পিউটার প্রসেসিং এ বিভ্রাট ঘটবে, যার দায় সংশ্লিষ্ট আবেদনকারীকে বহন করতে হবে। সকল বৈধ আবেদনকারী অনলাইনে সফলভাবে আবেদন পেশ করার পর প্রত্যেকটি পদের জন্য NTRC এর পক্ষ থেকে টেলিটকের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে SMS পাবেন। আবেদনকারীকে দাখিলকৃত আবেদনের একটি প্রিন্ট কপি সহ উদ্যোগে সংরক্ষণ করতে হবে। যিনি যে বিষয়ে NTRC এর নিবন্ধন সনদধারী তিনি ই অ্যাডভার্টাইজমেন্ট প্রদর্শিত তার সংশ্লিষ্ট বিষয় বিষয়সমূহের বিপরীতে তালিকা বর্ণিত সকল প্রতিষ্ঠানে সকল পদে আবেদন করতে পারবেন। তবে এক ব্যক্তি একাধিক প্রতিষ্ঠানে একাধিক পদে আবেদন করলে পছন্দের ক্রম উল্লেখ করে দিতে হবে। তার পছন্দ মেধাক্রম অনুসারে মাত্র একটি পদের বিপরীতে তাকে নিয়োগের জন্য সুপারিশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো অনুযায়ী প্রার্থীকে আবশ্যিকভাবে কেবলমাত্র তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লেখিত বিষয়ে সংশ্লিষ্ট পদে আবেদন করতে হবে। আবেদনকারী মিথ্যা বা তথ্য প্রদানের মাধ্যমে নিয়োগ সুপারিশ প্রাপ্ত হলে উক্ত সুপারিশ বাতিলকরণ সহ তার বিরুদ্ধে আইনানু ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রাপ্ত আবেদন সমূহ সরকারি বিধি অনুসরণকে যাচাই অন্তে সমন্বিত জাতীয় মেধা তালিকা হতে মেধা পছন্দক্রমের ভিত্তিতে প্রাথমিকভাবে নিযুক্ত প্রার্থীগণকে সর্ব SMS এর মাধ্যমে অবহিত করা হবে। প্রাথমিকভাবে নিযুক্ত প্রার্থীগণের নিরাপত্তা পুলিশ ভেরিফিকেশনের পর নিয়োগের জন্য সুপারিশপত্র প্রেরণ করা হবে এবং নির্বাচিত প্রার্থী ও সংশ্লিষ্ট প্রধানকে তা SMS এর মাধ্যমে অবহিত করা হবে। 12. নিয়োগ আবেদন ই অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ প্রদান করা হলো। নিজের নামের বানান, NID নম্বর, স্থায়ী ও অস্থায়ী ঠিকানা সহ অন্যান্য তথ্যাদি
সঠিকভাবে লিপিবদ্ধ করতে হবে। ফর্ম পূরণ শেষে একবার আবেদন ফি জমা হয়ে গেলে অ্যাপ্লিকেশন ফর্ম কোনোভাবেই সংশোধনের সুযোগ থাকবে না। ই অ্যাডভার্টাইজমেন্ট এর ভুলের জন্য আবেদন বাতিল হলে এনটিএসসি দায়ী থাকবে না। 13. মামলা আইনগত কোনো জটিলতার কারণে অনলাইনে প্রকাশিত বিজ্ঞপ্তি অ্যাডভার্টাইজমেন্ট এর কোনো পদে নিয়োগ প্রদান সম্ভব না হলে বর্ণিত কারণের জন্য এনটিএসসি দায়ী থাকবে। 14. এমপিও নীতিমালা অনুযায়ী ইন্ডেক্স ধারী শিক্ষকদের বয়সসীমা শিথিলযোগ্য বিধায় বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল শিক্ষক নিবন্ধন সনদদারি হিসেবে কর্মরত রয়েছেন তারাও অনলাইনে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন, তবে তাদের আবেদনসমূহ অন্যান্য প্রার্থীদের ন্যায় সম্মানিত মেধা তালিকার ভিত্তিতে বাছাইপূর্বক নিয়োগ সুপারিশ করা হবে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং আপডেট নিউজটি। আশা করি আপনাদের এই বিশেষ গণবিজ্ঞপ্তিটি মর্মার্থ বুঝতে পেরেছেন এবং অনেকেই ইনশাল্লাহ আশা করি উপকৃত হয়েছেন। তো যারা এই বিষয়গুলোতে সনদধারী বা সনদ অর্জন করেছেন তারা অনতিবিলম্বে আবেদন কার্যক্রম এর জন্য প্রস্তুতি নিন। আগামী 5 তারিখ থেকে শুরু হবে এবং উল্লেখিত সময়ে আবেদনের সময়সীমা শেষ হবে। তো আজকের মতো ভিডিও টিউটোরিয়ালটি এখানে রাখবো। যাবার পূর্বে আপনাদের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করবো। আল্লাহ হাফেজ।